হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ট্রাভেলিং ব্লগের টু পার্ট। আমি এখন আমাদের বিমানটা এখন ল্যান্ড হচ্ছে আবুধাবি এয়ারপোর্টে। তো আমরা আবুধাবি এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন বিমানটা আস্তে আস্তে নিচে নামছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আবুধাবি পৌঁছে যাব, এয়ারপোর্টে নেমে যাব। এটা ছিল আমাদের প্রথম ট্রানজিট। আমাদের দ্বিতীয় ট্রানজিট হচ্ছে আবুধাবি টু বাংলাদেশ। তারপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে দ্বিতীয় বিমানে ফ্লাই করব। তো চলুন দেখে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় পার্টটা। সাথে টুকটাক শপিং করতে পারি, কিছু খাওয়ারও আছে, বিমানে খাবার দিবে, সমস্যা নেই। তারপরেও যদি ড্রাগন স্ন্যাক্স খেতে চাই একটু দিব। এখানে চকলেট অনেক কিছু, এখানে দামি দামি চকলেট আপনি কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে। এগুলো ওয়েট চার্জ লাগবে না। এই যে অনেক ব্র্যান্ডের চকলেট আছে এয়ারপোর্টের ভিতরে। রায়ান, এটাও চকলেটের দোকান। অবশেষে আমরা বিমানের কাছাকাছি আসছি। এখন আমরা আবুধাবি থেকে বাংলাদেশ বিমানে যাব। এখানে টয়েজের দোকান আছে, চকলেটের দোকান আছে। রায়ান তো খুশিতে পাগল এসব দেখে। আর দেখুন বিশাল এয়ারপোর্ট, এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্ট। আসো আগে বসে নেই, কোন বিমানে উঠবো আগে নির্ধারিত হয়ে বসে নেই, তারপর দেখা যাবে একটু রিল্যাক্স করে কয়টা বিমান ছাড়ে জানি। এই যে দেখুন হাঁটতেছি। আর এখানে আমাদের বাংলাদেশি ভাই অনেক হেল্প করতেছে। এই যে রায়ান যাচ্ছে, রায়ানের হাতে একটা ট্রলি, এটা ছোটো ট্রলি রায়ানের জন্য নেওয়া হয়েছে। আমার হাতে এক ট্রলি, এগুলো হ্যান্ড লাগেজ নিয়েছি, এগুলো হাতে নেওয়া যাবে 15 কেজি। আমি নিয়েছি প্রায় 25 কেজির উপরে ছেড়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, এই তো আবুধাবি এয়ারপোর্ট থেকে এখন আবারও যাত্রা শুরু করলাম বাংলাদেশের উদ্দেশ্যে। ইনশাল্লাহ 4 থেকে 5 ঘন্টা লাগবে আবুধাবি থেকে বিমান জার্নিটা। তো আমরা বিমানে উঠে বসলাম। রায়ান বিমানে সিটের পিছনে যেই কম্পিউটারে মনিটরগুলো দেওয়া আছে ওগুলো টিপতেছে, গেমস খুঁজতেছে। এই যে রায়ান এই যে টিপাটিপি করতেছে, গেমস খুঁজতেছে। আর এখান দিয়ে যে দেখুন সামনে বিমানবালা। এই যে বিমানটা অনেক বড়, আর এত মানুষ, বেশিরভাগ বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ এই বিমানে সব। তো অবশেষে উঠে বসলাম। ট্রানজিট হয়ে আসছি, তো একটু প্যারা তো হয়েছে বুঝতেই পারছেন। প্রথমে সৌদি আরব কিং খালেদ এয়ারপোর্ট থেকে আসলাম আবুধাবি। ওখানে 2 ঘন্টার ট্রানজিট ছিল, ওখান থেকে আবার বিমান পাল্টিয়ে উঠলাম। রেস্ট একটু রিল্যাক্স করে একটু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে এখন উঠলাম বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে। এখন এটা ডাইরেক্ট আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ। তো রায়ান এখানে অনেক টিপাটিপি করছে, ওর গেমস খুঁজে পাচ্ছে না, কার্টুন খুঁজে পাচ্ছে না। আর এই যে বসে আছি আমি আর রায়ান। রায়ানের মাঝের সিট, আমি পাশের সিট। আর আজকে উইন্ডো সিটটা আরেকজনের পড়েছে, আর আসার পথে আবুধাবি পর্যন্ত উইন্ডো সিট আমাদের পড়েছে, রায়ান বসছে। কি খেলছো বাবা কম্পিউটারে? কিভাবে পড়তে হবে, কিভাবে অক্সিজেন লাগাতে হবে, বিভিন্ন সব কিছু দেখিয়ে দিচ্ছে যাত্রীদেরকে এখানে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিলে যাত্রীরা সেটা দেখে দেখে বেড সব কিছু পরে নেয় বিমানটা ছাড়ার সময়। রায়ান ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছি। এখন লাঞ্চ দিয়েছে আমাদের, এখানে
খাবার দিয়েছে খাবারগুলো মোটামুটি ভালো ছিল ভালো রাইসটা কেমন দেখি একটু রাইস পরোটাটা আমি চিকেন দিয়ে খাচ্ছি পরোটাটা বেশ মজা অ্যাকচুয়ালি চিকেন মানে খাবার আমার ভালো লাগে না কিন্তু পরোটাটা বেশ মজা ছিল এখন লাঞ্চ টাইম দিয়েছে অনেক খিদে লেগেছে খিদার জন্য মজা লাগতেছে কিনা আমি জানি না আর রায়নের খাবার এই যে আর এই যে রায়ন ঘুমাচ্ছে আমরা উপর থেকে নিচে নামছি আস্তে আস্তে ল্যান্ড হচ্ছে বিমান বাংলাদেশ চলে আসলাম নিজের দেশে এখন আমরা এয়ারপোর্টে দিয়ে যাবো বিমান ল্যান্ড হচ্ছে এই যে দেখুন বিমান দেখুন ল্যান্ড করছে তা এখনো চলছে মানে টোটালি এখনো পুরোপুরি অফ হয়নি মানে এখন কিন্তু তখন দ্রুত গতিতে চলছে এখন স্পিড কমে গেছে আস্তে ল্যান্ড হয়ে যাবে আর আশেপাশে বড় বড় বিমানগুলো দেখুন আমাদের দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রায়ান আসার সময় মন খারাপ ছিল ওর বাবার জন্য এখন নানুর কাছে মামার কাছে বুঝবে খালাদের কাছে এখন আমার মন ফ্রেশ আসার সময় অনেক মন খারাপ ছিল বাবাকে ফেলে আসতেছে এখন ও আবার মন ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে বাচ্চা মানুষ তো কোনো কিছু সহ্য করতে পারে না আমরা দেশে পৌঁছে গেছি সবাই লাগেজ নামাচ্ছে দেখুন অবশেষে আমরা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল বিমানবন্দরে আছি এই যে রায়ানের ব্যাগে স্কুল ব্যাগ কাঁধে আমার হাতে ট্রলি আর ওই যে আরেকজন ভাই দেশি ওনার কাছে আমি ব্যাগটা দিয়েছি হেল্প করছে তো আলহামদুলিল্লাহ আমরা দেশে পৌঁছে গেছি এখন বিমানের সব কার্যক্রম শেষ করে ফেলেছি এখন বেল্টের সামনে অপেক্ষা করছি কার্টুনগুলো অবশেষে আরে নাগেজ একটা প্রথমে পাইছি তিনটা পাই না একটা প্রথম বেল্টে এসে পড়ছে বুঝছো তিনটা পাই না আমি মনে করি অনেক সময় এয়ারপোর্টে ঝামেলা হয় যে আর তিন কার্টুনকে হারিয়ে গেল অবশেষে মাল খুঁজে পেলাম এই যে রায়ান রায়ান মামাকে খুঁজে পেয়েছে অবশেষে পেলাম রায়ানের মামাকে আর এই মাল নিয়ে অনেক কষ্ট হলো আজকের জার্নিটা শরীর যেহেতু ভালো না অসুস্থ এই জন্য আমার অনেক কষ্ট হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ভালোভাবে বুঝতে পেরেছি অনেকদিন সৌদি আরবে ছিলাম নিজের স্বামীর কাছে সব কিছু ছেড়ে ছোট্ট সংসার ছেড়ে চলে আসলাম নিজের দেশে কাকে পেয়েছ হ্যাঁ রায়ান রায়ানের আরেক মামাকে পেয়ে গেছে এই যে ব্লগটা আপনাদের কেমন লেগেছে সৌদি আরব টু বাংলাদেশের জার্নি
আশা করছি সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।